চারিদিকে তাকিয়ে দেখে ভেঙে পড়া ও পুড়িয়ে যাওয়া হাসপাতালের জিনিস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। পটাশপুরের কেউ এখন এদিকে আসে না। শুভদীপ ওর মাসির কাছে শুনেছিল ওর জন্মেরও আগে এই হাসপাতালে একবার মাঝরাতে ভয়ঙ্কর আগুন লাগে, যার ফলে অনেক মানুষই জীবন্ত অবস্থায় মারা যায়। কিন্তু এই ঘটনার কিছুদিন পর থেকে কান্নার আওয়াজ এবং পুড়ে যাওয়া আত্মাদের মুক্তি দেখা যায়। সবাই বুঝতে পারে এই হাসপাতালে আত্মারা থাকে। তারপর থেকে এই পথে সবাই আসা বন্ধ করে দেয়। অন্যদিকে যাচ্ছি, অনেক টাকা সোনার গয়না আছে, ওগুলো পেতেই হবে। শুভদীপ যখন পটাশপুর বাসস্ট্যান্ডে নামে তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। মাঝপথে বাসের দুটি চাকা একসাথে পাঞ্চার না হলে শুভদীপ বিকেলের মধ্যেই পটাশপুরে পৌঁছে যায়। শুভদীপ পটাশপুরে এসেছে ওর মাসির বাড়িতে। শুভদীপের যখন মাত্র 5 বছর বয়স তখন এক গাড়ি দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়। সেই সময় অনাথ হয়ে যাওয়া শুভদীপের একলা পৃথিবীতে এই বিধবা মাসি তার দুটি হাত ভালোবাসার ছোঁয়াতে আঁকড়ে ধরেছে। তার কষ্টের সংসারে ছোট বোনের একমাত্র ছেলেকে নিজের কাছে নিয়ে আসে এবং নিজের মেয়েকে এবং শুভদীপকে একরকমভাবে ভালোবেসে সব কষ্ট হাসি মুখে মেনে নিয়ে বড় করে তোলে। শুভদীপও মাসির কষ্টকে বৃথা যেতে দেয়। সেও এখন শহরের এক কলেজের অধ্যাপক। মাসি আর দিদিকে শহরে নিয়ে যেতে চাইলেও তারা এই গ্রাম ছেড়ে যেতে চায়নি। প্রতি মাসে একবার শুভদীপ পটাশপুরে এসে মাসি এবং দিদির সমস্ত খরচের জন্য টাকা দিয়ে যায় এবং ভীষণ ভালোবেসে তাদের আগলে রাখে। শুভদীপ এইবার এসেছে এক বিশেষ কারণে, কারণ তার মাসির মেয়ে ওরফে তার দিদি পূর্ণিমাদির বিয়ে। বিয়ের অন্যান্য দরকারি সব কিছু আগেই শহর থেকে পটাশপুরে চলে এসেছে। আজ ও বিয়ের সমস্ত গয়না নিয়ে এখানে এসেছে। বাস থেকে নেমেই ঘড়িতে দেখে রাত 10টা। শীতের রাত হওয়াতে চারিদিক একদম ফাঁকা, শুনশান পথঘাটে কেউ কোথাও নেই। শুভদীপ চারপাশে একবার দেখে একা একাই বলে, এই শীতের রাতে মাসির বাড়িতে যাওয়ার জন্য একটা ভ্যান রিক্সাও পাবো না। ওদিকে মাসি ও দিদি না জানি কত চিন্তা করছে। না, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হাতে 100,000 টাকার গয়না, পায়ে হেঁটেই তাড়াতাড়ি মাসির বাড়িতে রওনা দিই, 1 ঘন্টার তো পথ। এই ভেবে শুভদীপ হাঁটতে শুরু করে। কিছুটা হাঁটার পরে হঠাৎ মুখে কাপড় দেওয়া এক লোক শুভদীপের সামনে এসে দাঁড়ায়। ওর কাছে যে সোনার গয়নাগুলো আছে তা দিয়ে দে। শুভদীপ এই শুনে পুরো বুঝতে পারে যে ওরা শহর থেকেই তাকে নজরে নজরে রাখছে, কারণ সে সোনার দোকান থেকে সোনার গয়নাগুলো নিয়ে বাসে উঠেছে। এখানকার কারণ তা জানবার কথাই নয়। শুভদীপ এবার উল্টো পথে পটাশপুরের পেছন দিয়ে দৌড়তে শুরু করে, যে কোনোভাবেই তার দিদির জন্য আনা গয়না এই ছিনতাইকারীদের কাছে দেবে না। শুভদীপ ভেঙে পড়া হসপিটালের ভিতরে প্রবেশ করে একটি ঘরে লুকিয়ে পড়ে। ও চারিদিকে তাকিয়ে দেখে ভেঙে পড়া ও পুড়িয়ে যাওয়া হাসপাতালের জিনিস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। পটাশপুরের কেউ এখন এদিকে আসে না। শুভদীপ ওর মাসির কাছে শুনেছিল ওর জন্মেরও আগে এই হাসপাতালে একবার মাঝরাতে ভয়ঙ্কর আগুন লাগে, যার ফলে অনেক মানুষই জীবন্ত অবস্থায় মারা যায়। কিন্তু এই ঘটনার কিছুদিন পর থেকে
কান্নার আওয়াজ এবং ঘুমিয়ে যাওয়া আত্মাদের মধ্যে দেখা যায়। সবাই বুঝতে পারে এই হাসপাতালে আত্মারা থাকে। তারপর থেকে এই পথে সবাই আসা বন্ধ করে দেয়। একদিকে যা, আর আমি অন্যদিকে যাচ্ছি। অনেক টাকা সোনার গয়না আছে, ওগুলো পেতেই হবে। তুই এখানে লুকিয়ে আছিস, তাড়াতাড়ি গয়নাগুলো দে। তুই এখানে এত রাতে কি করছিস? মাসির বাড়িতে পৌঁছে সব কথা সুবোধী মাসি ও দিদিকে খুলে বলে। পরের দিন সকালে পটাশপুরের সবাই খবর পায়, ফুতুরে হাসপাতালে দুটি অচেনা মানুষের ক্ষত বিক্ষত দেহ পাওয়া গেছে। সুবোধী বুঝতে পারে পটাশপুরের ওই হাসপাতাল ফুতুরে হলেও সেখানের আত্মারা সবাই খুব ভালো। তারাই ওই দুই ছিনতাইকারীদের শাস্তি দিয়েছে এবং যার ফলে ওর দিদির জন্য আনা সব সোনার গয়না অক্ষত রয়েছে।